ওয়েলকাম টু দ্য আরপি স্পোর্টস। সো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে, কারণ তারা সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি থেকে ফুল ব্যাক জেসন কর্নেরোকে অ্যান্ড শঙ্কর সাম্পিঙ্গিরাজকে রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকে। জেসন বেঙ্গালুরুতে জয়েন করেছে 2 ইয়ার্স ডিলে অ্যান্ড শঙ্কর জয়েন করেছে 1 ইয়ার্স কন্ট্রাক্টে। জেসন তার কেরিয়ার শুরু করেছিল ডেম্পোর হয়ে, তারপর সে পুনে এফসি অ্যান্ড এফসি বার্ডের হয়ে খেলেন। কেরালা ব্লাস্টার্সে জয়েন করার আগে জেসন 4 ইয়ার্সে মোট 63টা অ্যাপিয়ারেন্স করে। শঙ্কর রিজয়েন করলো বেঙ্গালুরু এফসিতে আফটার সাকসেসফুল 3 ইয়ার্স। 2015তে শঙ্কর ফেডারেশন কাপ এবং 2016তে আই লিগ জেতে। 20 ইয়ার্স ওল্ড শঙ্কর কেরালা ব্লাস্টার্সকে ছাড়ার আগে তিনি এটিকে এফসি, পুনে সিটি অ্যান্ড হায়দ্রাবাদ এফসিতেও খেলেছেন এবং পাঞ্জাব এফসিতেও খেলেছেন। সো বেঙ্গালুরু এফসি এই দুটো সাইনিং কমপ্লিট করে ফেলেছে। বেঙ্গালুরু এফসি এই বছর ভালোই টিম বানাচ্ছে, আশা করি বেঙ্গালুরু এফসি এই বছর কিছু ভালো করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ।